স্কুলের হেডমাস্টারের চেহারা মনে করতে আজও আমার ব্লগ ওয়েলকাম ওয়েলকাম অ্যানাদার ভিডিও ব্লগ। আজকের এই ব্লগ আমরা একটু আউটিং আছি, আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে আমরা কোথায় আছি। আমরা কি সাজেক চলে গেলাম, অথবা আমরা কি কক্সবাজার চলে গেলাম, অথবা আমরা কোনো ট্যুরিস্ট স্পট যেগুলো বাংলাদেশে আছে এখানে আসছি কিনা। সো আফটার ভিডিও দেন আই উইল এক্সপোজ হোয়ার উই ওয়ার আমরা আসলে কোথায় ছিলাম, এটা পরে আমি এক্সপোজ করবো। আর আপনারা যারা জানেন যে আমরা কোথায় আছি, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, ইতিপূর্বে আমি বলার চেষ্টা করছি যে আসলে আউটিং বা বাইরে বেরানো আমাদেরকে সবসময় এক্সপ্লোর করে আমরা এরকম করা উচিত। আর আমরা চেষ্টা করব নিজেকে বারবার প্রকৃতির কাছে যেতে, বা যেটাকে বলে যে নেচার নেভার ডিড বিট্রি উইথ ইউ বাট ম্যান ক্যান ডু। প্রকৃতি কখনোই তোমার সাথে বিট্রি করবে না, বাট মানুষ করতে পারে। সো এই লক্ষ্যে যদি আমরা থাকি তাহলে আসলে আমাদের এটা মেনে চলা উচিত। তারপরেও এটা কিছু ব্যতিক্রম গুটি কয়েক আছে। আর এই যে আমাদের ভালো কাজ সারা আছেন এখানে সাথে, আমরা আজকে নজরুল ভার্সিটি এদিকে এসেছি। সো ইটস হট সানি ডে অ্যান্ড ইটস ব্রাইট ডে, ফুল দ্য সান ফুললি ব্রাইট অন আস, যেটা বলবো যে সূর্য আসলে ফুললি আলো দিচ্ছে। ইটস এ ব্রাইট সানি ডে। সো হরজত ভাই গেল, ভিডিওটার মধ্যে লইলাম না। সো আমার সাথে কাজল স্যার আছেন, আর স্যারও আছেন। সো মাই ভিউয়ার্স, ইটস ভেরি হার্ড, এটা সত্যি খুব কঠিন আমাদের আসলে টু স্পেন্ড টাইম উইদাউট ডু এনিথিং, কোনো কিছু করা ছাড়া, আপনি কোনো কাজ ছাড়া সময় কাটানো আসলে খুব কঠিন যে কোনো কিছুই। তো সো আমরা এখন এদিক দিয়ে হাঁটছি, এটা নজরুল ভার্সিটি এক নং ওয়ার্ড ত্রিশাল নজরুল ভার্সিটি এলাকায় আমরা চলে এসেছি। এই যে আমার পিছনে আমার স্যাররা আছেন। আর এখন আমরা দ্য মোস্ট হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড দ্য মোস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন ত্রিশাল, ইউ ক্যান কল ইট, আমরা বলি বটতলা বলি, আমরা সেদিকে হাঁটছি, আমরা সেদিকে যাচ্ছি। আর এটা নজরুল স্মৃতি বিজড়িত একটা এলাকা, এবং আমার স্যার বলতেছিলেন যে যে বটতলা না থাকলে আসলে নজরুলের অনেক কিছু অসমাপ্ত থেকে যেত, বা নজরুলের অনেক কিছু আমরা পেতাম না। এখন দেখা যায় যে সাম ইন্টেলেকচুয়াল, সাম অ্যামেজিং গাইস যারা খুব ট্যালেন্ট, অথবা অনেক প্রফেসর আছেন বিভিন্ন ভার্সিটির, ওনারা এই বটতলায় আসেন, বটতলায় বসে বট গাছের পাতা ওনাদের গায়ে ঘষতে থাকেন, বট গাছের পাতার গান নিতে থাকেন। তখন আমি একদিন এক স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এই বট গাছের পাতা গায়ে ঘষতেছেন ঘটনা কী, আপনারা বুঝতে পারেন এই বট গাছ কী? আরে এই বট গাছ নজরুল, এই বট গাছের পাতা গায়ে ঘষা মানে নজরুলকে ঘষা। আমি ভাবলাম যে দেখেন কত সহজ কত কঠিন, উনি কত কঠিন কথাই সহজ করে বলে ফেলছে, এবং ফ্রম মাই অবজারভেশন আপনি বলবেন যে হ্যাঁ রে লোক তো পাগল হয়ে গেছে। আবার উনি কত একটা প্রফেসর, পিএইচডি ডিগ্রি করা, স্টাডি করা লোক, উনি এগুলো এইভাবে ভাবতেছেন, একজন মনীষীকে বা আমাদের দেশের একজন স্কলারকে, কবি পণ্ডিতকে এভাবে ভাবতেছেন। সো এটা কতটুক বড় মনের না হলে একজন প্রফেসর এরকম সহজ করে বলতে পারেন। সো আমরা বাই ডিয়ার ভিউয়ার্স, আমরা বটতলায় চলে আসছি, আমি ভিউটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, বটতলার ভিউটা আমি দেখাবো। আর তো এখন আমরা সেই বটতলায় চলে আসছি, এটা হলো নজরুল স্মৃতি বিজড়িত বটতলা। আপনারা আমি বটগাছটা দেখাই, যদিও এটা জীর্ণ দৈন্য দশা চলে এসেছে, দৈন্য দশা চলে এসেছে। এটা হলো সেই ঐতিহ্যবাহী বটতলা, দ্য মোস্ট হিস্টোরিক প্লেস ইন ত্রিশাল এরিয়া, অ্যান্ড হোয়ার নজরুল ওয়াজ স্পেন্ড এ গোল্ডেন টাইম। সো মাই ডিয়ার ভিউয়ার্স, হিয়ার ইজ ইন অ্যানাদার গোল্ডেন, এক নজরুল হারাইছি, বাট এখনও তো আছে, অনেকে অনেক গোল্ডেন মানুষ আছে চারপাশে, খুঁজে দেখতে হয়, খুঁজে বের করতে হয়। সো এখানে আছেন আমাদের মান্নান স্যার, হি ইজ ফ্রম ভালুকা গভর্নমেন্ট হাই স্কুল, অ্যান্ড দ্য আউটলুক অলরেডি সেইজ দ্যাট হাউ অ্যামেজিং, হাউ রিলিজিয়াস হি ওয়াজ, হি ইজ, বাট ইটস প্লেজার। যারা আসলে আমরা শিক্ষক হয়ে থাকে মডেল, শিক্ষকদের জামা কাপড়, চরণ গঠন, আসলে চলন গঠন সব কিছুই
অন্যজনের ফলো করে বা আমরা সকলে ফলো করার চেষ্টা করি, আমাদের টিচারদেরকে আমরা ফলো করার চেষ্টা করি। তো আমাদের শিক্ষকদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, যে ফ্রম দ্য ন্যারো ওয়েল অ্যান্ড এক্সপোজ হিমসেলফ অ্যাজ এন আইডল পার্সন এনি প্লেস। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি পরবর্তী কোনো ব্লগে আবার আপনাদেরকে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।